জন করে উপস্থিত আমি তারক হোসেন চলে আসছি আজকে দিয়া উদ্যান সাথে আছে আশিক বহুদিন পর আবার ভিডিও করতে আসলাম দাম্পত্য জীবন নিয়ে খুবই অসুখী থালা বাসন ধুইতে হয় আর সাথে আছে মনির ভাই তো আসতেছে ও অষ্টমে তাই চিল্লাইতেছে তো আজকে আমরা ঢাকা শহরটা একটু ঘুরবো অনেকদিন পর বের হচ্ছি কই যাওয়া যায় দেখা যাক আপনারা দেখতে থাকেন আমরা কই যাই সারপ্রাইজ দেবো লেটস সি আমরা বেরিয়ে পড়লাম কই যাওয়া যায় দেখা যাক সাথে আছে আশিক ওই মনির যারা দেখার জন্য সবাই এতক্ষণ অপেক্ষা করছেন যে ওয়াশরুমে ছিল টিকটকের সেলিব্রিটি একজন বাইক ফোন আজকে কই যাচ্ছেন ঘুরে ফেরা দাওয়ার তো কোনো নির্দিষ্ট স্থান এখন আমাদের ঠিক করা হয় নাই আগে যাই সামনে কই যাইতেছে কোনো নির্দিষ্ট স্থানই ঠিক করা হয় নাই সারা রাত থেকে প্ল্যান করছে ওরা রাতে 10টার দিকে ঢাকায় ঢুকছে এখন পর্যন্ত প্ল্যান হয় নাই আজকে দিয়ে এখন দিনের প্রায় 3টা বাজে এখনো প্ল্যান হয় নাই বের হয়ে পড়ছি কই যাই দেখা যাক আপনারা দেখতে থাকেন লেটস সি ঢাকা মানে কি যে একটা অবস্থা একটা অবস্থা আমরা যেখানে আসলাম ঘুরতে গিয়ে দেখি বন্ধ কপাল খারাপ খুবই এখানে আটকে আটকে যাচ্ছি বংশাল হয়ে বঙ্গবাজার আমরা সে বংশাল বঙ্গবাজার গিয়ে দেখা হচ্ছে বঙ্গবাজার গিয়ে আসলে আর ভিডিও করার মতো কোনো ওই ছিল না ভিডিও করতে পারি নাই আমরা দেন আজকের মতো ঘুরতেও পারলাম না আমরা যেখানে গেছি ওখানে বন্ধ হয়ে গেছে এর জন্য আর কোনো দিকে যাওয়া হয় নাই এখন আমরা বাসায় চলে যাচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে শপিংয়ে আসলো আজকে আশিক ভাই মনির ভাই তারা শপিং করবে এখন ট্রিট দিবে আশিক ভাইয়ে তোমরা ফিউচারে এই পুরো দুই ঘন্টা ঘুরলে আমি তো ঘুরে থাকবো বুঝছো দেখি কি খাওয়ায় কি ট্রিট হয় খাওয়া হইলে আপনাদেরকে দেখাবো প্রকার খাওয়া দাওয়া হয়নি ওদের কিছু পছন্দ হচ্ছে না এখানে খাওয়া দাওয়া নাকি ভালো না ওরা বাইরে কোনো রেস্টুরেন্টে খাবে বলতেছে নাকি ফুড ভ্যানে খাইবে আমার গ্রামের বাড়ি এই নারিকেল দাম 60 টাকা 8 টাকা এটা বিক্রি হচ্ছে এখানে 75 টাকা তাও এটা বলতেছে নাকি লো প্রাইস ডিসকাউন্টে এত পরিমাণ দাম বেশি যেটা আমাদের কিনার সামর্থ্য নেই এই দুজন লোক কিনতে আইসা প্রাইস দেখে অবস্থা খারাপ তবে এখানে প্রচুর পরিমাণ দাম মানে এই শপে এত দাম এত পরিমাণ দাম কত করে দেখি তো কত করে প্লাস বেট কিনা সম্ভব না আমাদের এখান থেকে কিছু কিনতে পারবো না বাইরে যেতেছি দেখছি ও ফরেনার দেখলে শুধু ফরেনার দিকে আকৃষ্ট হয়ে যায় আশিকে ভাই আমরা তো এই শপে আসার পরে কিনার মতো কোনো জিনিস মানে আমরা পাইনি ভাই এত পরিমাণ প্রাইস এত পরিমাণ একটা চকলেট আমরা স্ন্যাকার্স বাইরে থেকে কিনতে পারি 60 টাকা এখানে 75 টাকা ও নো অসম্ভব আমরা এই জেনারেশন গুলো কেন বেশি টাকা দিয়ে কিনবো আমাদের ভাই টাকা এত বেয়ে পড়ে নাই এখান থেকে কেনার মতো যাদের বাড়তি টাকা আছে ওভার টাকা আছে তারা কিনো আসলাম দেখতে ভালো লাগছে দেখছি
Hello, Jonathan. We are going to talk about the Udan. What is Ashik? Ani man Ashik. Hi. What is your name, sir? Ashik. The Udan. Today, the Udan. Name is. After that, the country premier cover. Good. Chandni Udan. Chandni Udan. Chandni Udan. Ashik. The country premier cover. আপ লিস্ট ভালো লাগে খুবই ন্যাচারাল একদম খুব ভালো লাগে খুব অসাধারণ অসাধারণ আমেজিং খুব আড্ডা দিতে দেওয়ার মতো ঢাকা শহরের ব্যস্ত শহরের ভিতরে এরকম একটা প্লেসে আসা খুব মানে আনন্দের ব্যাপার খুবই ভালো লাগে মন খুব শান্তি লাগে এই জন্যই আসা আজকে আসলাম আশিক ভাই সাহেব ঘুরতে সাথে আছে আমাদের মোটা মনির ভাই ও এখানে আসে কি আবে দাবে কি জিনিস চুরি চুরি করতেছে দেখেন অভ্যাস খারাপ একটা লোকের এরকম অভ্যাস মানে এটা কি বলতো কি এটা অনুমতি নিছো আমগো কিসের জায়গা আমগো কিসের জায়গা আমগো আমগো কইতাছো আমগো বললে চাকরি সরকারি জায়গা নাম বলে এটা আমার সরকার না আমার সরকার জায়গা না গ্রাম সরকার আমার জায়গা ঠিক আছে এটা আমাদের একটা কাজ দিতে এটা ডাল হয়ে যায় এটা কইছো খুবই পরিষ্কার থাকা দরকার ছিল এই সময় একটা এত সুন্দর এটা মানে এই সুন্দর জায়গাটার পরিষ্কার থাকা দরকার ছিল এই জায়গাটা সুন্দর হয়ে থাকা দরকার ছিল দেখেন টাকাটা ভিউ দেখেন একটা ফল সিস্টে চুরি করছে ওটা নিয়ে এখন কৌতূহল ওর ভিতরে কৌতূহল জমতে আছে কি গাছকে ফল হয় আমি তো ফল চিনি না গাছ চিনবো কেমনে খুব একটা মানে সুন্দর পরিবেশ আর আমার একটা ফেমাস মানে খুব ভালো লাগার একটা জায়গা এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অসাধারণ লাগে ন্যাচারাল পরিবেশ খুব একটা বাজে অবস্থা বাজে বাজে লোকটা বাজে লাগতেছে এই মুখ পুরো সব মুভমেন্ট নষ্ট করে দিচ্ছে টেস্টটা খুব ভালো লাগছে ওইটা দেখে থাকুন সবাই হয়রান এখন আমি আর আশিক একটু উপরে উঠতেছি আশিককে দেখা যাচ্ছে না আশিক তুমি কই আমি আছি ভিডিও করতে করতে উপরে পুরো সময় পরে পড়মু পাগল হয়ে যাবো আমি উনি চেক করার পরে অবস্থা হয়ে গেছে গত 3 মিনিট আগে চেক খাইছিল এই জায়গার ফোন হাতে ছাড়তেছে না
থেকে বেরিয়ে পড়লাম আমাদের আজকে যে উদ্যান ঘোরাফেরা শেষ দেখলেন আপনারা ভালো থাকবেন।